মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। 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 যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হারবাল গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং বরাবরের মতো এবারও এই প্রশ্নের উত্তরগুলো আমরা খাদ্য পুষ্টি পথের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত হারবাল গবেষক ও চিকিৎসক, যিনি এদেশে হারবাল গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করছেন, এমন একজন ব্যক্তিত্ব মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটি শুরু করি। প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে জেসমিন, লিখেছেন ঢাকার মগবাজার থেকে, বয়স 33 বছর। তার প্রশ্ন হচ্ছে যে স্যার, আমার সালাম নিবেন, আমি পাইসের রোগী, আমার পায়খানা পরিষ্কার হয় কিন্তু পায়খানার সঙ্গে যাদের অশ্ব ভগন এবং ফিচুলা আছে, মানে রেকটাম প্রবলেম, এই রেকটাম প্রবলেমটা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের পায়খানার যে জায়গাটা যেখান থেকে মল বের হয়, এখানে একটা রিগের মতো আছে, এটা খুব সেন্সিটিভ, এটা ওপেন হয় এবং ক্লোজ হয়। এইখানে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, স্টুলটা যেন নর্মাল হয়, সফট হয়, তাইলে পরে এখানে গুড়া কৃমি জমতে পারবে না। এখানে হয় আপনাকে এটা হ্যান্ড টিস্যু দেওয়া, ভিতর কিছু পানি ঢুকিয়ে এটা পরিষ্কার করে ফেলতে হবে, তাতে কোনো পুরনো ময়লাগুলো না থাকে। আর অথবা আপনার খাদ্যের সাথে আপনাকে অনেক বেশি ফাইবার খেতে হবে, দধি খেতে হবে, এইসব গুড়ের ভুষির শরবত খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, পেঁপে খেতে হবে, সালাদ খেতে হবে, কমপক্ষে 200 গ্রাম সালাদ, মুসুরি ডাল, সব ধরনের মাংস, তেল, পোলাও, বিরিয়ানি, এটা আপনার জন্য সবচেয়ে বড় সূত্র। এখানে ধরেন আপনার যদি অশ্ব হয়, ফিচুলা হয়, ভগন্ধ হয়, আপনি অপারেশন করবেন কিন্তু সাময়িক, আবার 6 মাস 1 বছর পরে এই গ্রোথ হবে। কারণ যে পর্যন্ত এই স্টুল আপনার একদম স্মুথ ক্লিয়ার না হবে, যে পর্যন্ত আপনার এখানে গুড়া কৃমি জমবে, ময়লা জমবে, পুরনো স্টুল জমবে, কোষ্ঠকাঠিন্য থাকবে, আইবিএস থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওষুধেও কোনো সমাধান আনতে পারবে না। সমাধান আপনার খাদ্যে, সমাধান আপনার পথ্যে, সমাধান আপনার খাদ্যাভ্যাসে, আপনি কী ধরনের খাদ্য খান, আপনি সালাদ খান কিনার উপর নির্ভর করে। আপনাকে প্রতিবেলায়, প্রতি সকাল বিকাল যখনই মাস্টার ফুড খাবেন, সাথে আপনাকে সালাদ খেতে হবে, মাস্টার ফুডের সাথে আপনার দধি খেতে হবে, মাস্টার ফুডের সাথে 20 গ্রাম করে আপনাকে ইসবগুলের ভুষি খেতে হবে, মাস্টার ফুডের সাথে আপনাকে পেঁপে খেতে হবে, বেল খেতে হবে, ইসবগুলের ভুষির শরবত খেতে হবে, তোকমা দানা খেতে হবে, অলিভ অয়েল তেল খেতে হবে, অ্যালোভেরা গাছ পাওয়া যায় গ্রাম দেশে, টুকরা টুকরা করে ওটার শরবত খেতে হবে। যেই সব ঔষধ, যে সকল খাদ্য, যে সকল পথ্য যেটা আপনার স্টুলকে নরম করতে পারে, স্টুলকে লেক্সিটিভ করতে পারে, স্টুলকে ফাইবারযুক্ত করতে পারে,
এই ধরনের খাবার না খেলে পরে এটার কোনো সঠিক সমাধান নেই। পাইলস বা যেটাকে হেমোরয়েডস বা পায়খানার সাথে রক্ত যাওয়া, এই সমস্যা কিন্তু আমাদের দেশে অনেক রোগী ভুগে। আমাদের দেশে ভুগবে না, এটা কোথায় ভুগবে বলেন? আমরা যে খাবার খাই, আমাদের যে খাদ্য অভ্যাসে আমরা অভ্যস্ত, এই খাবারের ভিতরে তো কোনো ফাইবার নেই, খাবারের ভিতরে কোনো আঁশ নেই, আমরা খালি মাংস গিলি আর পোলাও গিলি, তেল গিলি, বিরিয়ানি গিলি, এইগুলো গিললে এইগুলোর ভিতরে তো কোনো ফাইবার নেই, আপনাকে 200 গ্রাম সালাদ খেতেই হবে। আমাদের দেশে দেখা যায় যে ঢাকা শহর তো বটে, বড় বড় শহরগুলোতেও কিন্তু সারা পৃথিবীতে খায়, তারা খাওয়ার সাথে সাথে তারা আবার 200 গ্রাম সালাদ খেয়ে নেয়। ওই যারা ফাস্টফুড বিক্রি করে, মানে আমি ধরি উন্নত যারা, ম্যাকডোনাল্ড সারা বিশ্বব্যাপী, ডানকিন ডোনার, KFC, যারা বিশ্বব্যাপী সাবওয়ে, তারা কিন্তু সাথে একটা এক বক্স সালাদ বিক্রি করে, ওই সালাদ আপনাকে সাথে খেতে হবে, তাইলে পরে ফাস্টফুড আপনার জন্য আর লাস্ট ফুড হবে না। আর নাহলে ফাস্টফুড যেদিন খাইছেন পরের দিন থেকেই অবস্থা খারাপ হয়ে যাবে, গুড়াকৃমি বন্ধুরা আপনাকে সার দিবে না। শারীরিক পরিশ্রম একটা বিরাট ফ্যাক্টর, খুব মূল্যবান কথা বলছেন। শারীরিক পরিশ্রম থাকতে হবে, সাঁতার কাটতে হবে, নামাজ পড়তে হবে, উজু করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ক অফুরন্ত থাকতে হইব। আপনি ফাস্টফুড খাবেন, ফিজিক্যাল ওয়ার্ক করবেন না, খাইবেন আর ঘুমায় থাকবেন, খাইবেন আর ঘুমায় থাকবেন, তো আপনাকে কেউ সার দিবে কখন? আপনি বসে থাকলে তো এখানে সব পোকা জমতে থাকবে ভিতরে, ব্যাকটেরিয়া জমবে, ফাঙ্গাস জমবে, অ্যামোবিয়া জমবে, প্রোটোজোয়া জমবে, মাইটস নাক দিয়া মুখ দিয়া ঢুকবে। আমরা তো স্থির হয়ে আছি, মুভমেন্ট নাই, মুভমেন্ট বাড়াইতেই হবে, খাদ্য বা সফট খাবার খেতে হবে, সমন্বিত খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, জুস খেতে হবে, স্যুপ খেতে হবে, না খেলে অস্ব হবে, IBS হবে, পেটে অসুখ হবে। আমরা পানি যেখানে পাইলাম পানি একটা গিল্লা ফালিলাম, আরে পানিটা কি নিরাপদ কিনা দেখে খাইতে হবে, হাত ধুইতে হবে পরিষ্কার পানি দিয়া, গ্লাসটা ধুইতে হইব গরম পানি দিয়া, পানিতে দরকার হলে ফিটকিরি দেখাইতে হইব, গরম পানি না পাওয়া গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পানির ভিতরে সুন্দর করে ফিটকিরি দিয়ে ওইটা খেতে হবে। এছাড়া একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, পাইলাম আর খাইলাম তাহলে তো হবে না। অনেক সময় দেখা যায় যে যারা অনেকক্ষণ ধরে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তাদের কিন্তু এই ধরনের, তাদের এই রোগটা বেশি হবে, অনেক বেশি হবে। যারা বসে থাকে তাদের অনেক বেশি জার্নি করে, তাদের জার্নি করার বাতিক আছে, বিনা প্রয়োজনে লং রুটে জার্নি করে, আবার বাসে বসে বসে দুধ চা খায়, যারা দুধ চা খাবে তাদের কিন্তু এই সমস্যা হবে। বোন জেসমিন, আশা করি উত্তরটি শুনেছেন যে পালস হওয়া একটু আসলে একটি অবশ্যই খাদ্যাভ্যাসজনিত, প্রধানত খাদ্যাভ্যাসজনিত সমস্যা। আপনি যদি আপনার খাদ্যের এই অভ্যাসটি বা সঠিক খাদ্য নির্বাচন করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকখানি মুক্ত থাকতে পারবেন। তবে আমাদের দেশে ডাক্তার আনন্দের মধ্যে আমরা দেখতে পাই যে এই পাইলসের ফিসার ফিসচুলার চিকিৎসায় কিন্তু অনেক ধরনের অপচিকিৎসা হচ্ছে, অনেকে বলছে যে গ্যারান্টি দিয়ে চিকিৎসা করছে, অনেকে বলে যে ইঞ্জেকশন দিয়ে পাইলসের জায়গাটা পুড়িয়ে দিচ্ছে। না, এটার কোনো গ্যারান্টি দেয় যে ও যে গ্যারান্টি দিচ্ছে না ও, ওরে আল্লাহ একদিন খবর লয়ে ফেলাইব, ওর যখন রেক্টামের ভিতরে ক্যান্সার হবে সেই দিন চিৎকার শুনতে পারবেন, সেই দিন গ্যারান্টি বের হয়ে যাবে। কি গ্যারান্টি? মানুষের কোনো গ্যারান্টি আছে? চিকিৎসার কে গ্যারান্টি দেয়? কোনো ভদ্রলোকে দিবে নাকি? কোনো বড় ডাক্তার দিবে নাকি? আপনি দিবেন নাকি? অভদ্র যারা যারা চিকিৎসা জানে না, চিকিৎসা বিদ্যার সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নাই, যারা ফুটপাথ লজি পাশ করে আসছে, ফুটপাথ থেকে গ্যারান্টি শিখাইছে, ওই লিকসার আর তাদের যে হাটে বাজারে বসে লিকসার দেয় না, এরা দেয় গ্যারান্টি। গ্যারান্টি কীভাবে দিবে বলেন? কার যে কোন দিন ক্যান্সার হয়ে যাবে, কার যে কোন দিন রোগ হয়ে যাবে, এই গ্যারান্টির কিছু থাকবে? কেউ কি সারা 1 কোটি বছর বাঁচবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি? একটা সেকেন্ডের কোনো ভরসা নেই এর ভিতরে, আবার কে গ্যারান্টি কারে দেয়? অতএব যারা ভাই এই পাইলসের সমস্যা বা অ্যানাল ফিস্টুলা বা অ্যানাল ফিশার এই জাতীয় যে সমস্যায় ভুগছেন, অর্থাৎ পায়খানা রাস্তার যে সমস্যা, এগুলো তো একটু লক্ষ্য রাখবেন যে এগুলো অবশ্যই সঠিক চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসাটা নেওয়া খুব জরুরি। আমাদের দেশে কিন্তু অনেক জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানে জালিয়াতে ভরপুর,
সবাই সব রোগ ভালো করে ফেলেছে। আপনি সঠিক শারীরিক পরিশ্রম, সঠিক খাদ্য নির্বাচন, দুশ্চিন্তা মুক্ত জীবন। আরেকটা জিনিস, অনেকে আছে বিভিন্ন রকম চিকিৎসা করে রোগীকে, মানে রুগীকে শুধু বলতেছে হ্যাঁ আজকে ভালো হবে, কালকে ভালো হবে, পরশু ভালো হবে, এই 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 কোর্সটা খাইছেন এটাই ঠিক হয় নাই, আরেকটা কোর্সে ভালো হয়েছে, এইভাবে একটা রুগীকে কিন্তু ধরে রাখাটা প্রতারণা করা। আপনি ভালো করতে পারতেছেন না, আপনি এই সাবজেক্টই জানেন না, আপনি কেন অন্য যেই সাবজেক্ট আপনার না, আপনি অন্য সাবজেক্টের রুগীকে কেন ধরে রাখবেন? আমার কাছে তো বহু লোক কিডনি রুগী টেলিফোন করে, বাচ্চাদের জন্য আমি কি বাবা মাফ করে দিয়ে আমি আসলে কিডনি সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, কারণ কিডনি এত জটিল সাবজেক্ট, এরা আমার অভিজ্ঞতা নেই, আমি কীভাবে চিকিৎসা করবো? আমার কাছে একজন চোখের রুগী আসলে আমি চিকিৎসা করবো, আমি কি চোখের ডাক্তার? আমার কাছে দাঁতের রুগী আসলে আমি চিকিৎসা করবো, আমি কি দাঁতের ডাক্তার? তাই আমরা জানবো না কোনো কিছু, আমি সব রুগী চিকিৎসা করবো, আমি কি সব রোগের ডাক্তার? সব জানতামই। তথাপি আমাদের যারা এই সব জানতা বাবুরা, এদেরকে খুব সাবধান হতে হবে, এদের জন্য কিন্তু বিপদ আছে, কারণ মানুষকে ক্ষতি করিয়া, মানুষকে কষ্ট দিয়া, মানুষের কাছে জালিয়াতি করে পয়সা রোজগার করে খাবেন, এটা আল্লাহর কাছ থেকে যখন গজব নাজিল হবে তখন বুঝতে পারবেন যে আপনাদের এই গ্রান্টি দেওয়া সব জানি সবটা করতে পারুন, মানুষকে ঘুরে ঘরে মনে করছে ওই ঝড়ে কাক মরবে, হেকিমের কেরামতি পারবে, ওই জন্য মনে করে আমি যত ঘুরাইতে পারুন, যদি এমনি এমনি ভালো হয়ে যায়। অনেক রোগ আছে কিন্তু 30% রোগ অটো ইমিউন ডিজিজের মতো, এটা আমি 100 জন রুগীর ওষুধ দিয়েছিলেন, আমি 100 জন দিয়েছিলাম, ভালো হয়েছে 5 জন। হ্যাঁ, হয়তো আপনার কাছে চিকিৎসা করে ভালো হয়েছে, অথবা ধরেন খাদ্য অভ্যাসের ভিতরে পরিবর্তন আসলেও কিন্তু অনেক রুগী বি ভাইরাস ভালো হয়, আবার অনেক বি ভাইরাস আছে এমনি আবার ভালো হয়ে যায়, একটা টাইম ফ্যাক্টরে ভালো হয়ে যায়, ওই রকমও হয়। কিন্তু একেবারে আপনি বি ভাইরাস সব ভালো করে ফেলাইছেন এই চিন্তাটা করা কিন্তু ঠিক না। বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস এত কঠিন রোগ যে এগুলির ভিতরে কোনো গ্যারান্টি দেওয়ার দরকার নেই, আর বেশি ধরে রাখার দরকার নেই। আপনি পারেন 1-2 মাস ধরে রাখেন, এর ভিতরে এরপরে আর আপনি তাকে ধরে রাখেন না, কারণ তাকে আপনার বি ভাইরাস ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে ই করতে হবে, অ্যান্টিবডি করাইতে হবে। বি ভাইরাস ভালো হয়ে যাওয়ার পরে আপনি কনফার্মটি টেস্ট করাইতে হবে আগে, তারপরে অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যান্টিবডি করতে হবে। তো এই জিনিসগুলি পর্যায়ক্রমে আবার এটা এলিজাবেথের টেস্ট করে দেখতে হবে তার পজিশনটা কী আছে। এই জিনিসগুলি যারা লিভার এক্সপার্ট বোঝে তারাই চিকিৎসাটা করবে, সবাই সব রোগের চিকিৎসা করবে, এটা তো ঠিক না। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবারও ফিরছে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে। তার আগ পর্যন্ত মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আপনি যেহেতু বি ভাইরাসের কথাই বললেন, আমাদের এক ভাই আবুল আজাদ ঢাকার আশুলিয়া থেকে 36 বছর, তিনি তার প্রশ্নটা এইটাই যে ডাক্তার সাহেব আমার HBS এজি পজিটিভ এবং জন্ডিস আছে, এই অবস্থা আমি কী করবো জানাবেন? জি ভাই, যাদের HBSAG পজিটিভ আছে, জন্ডিস আছে, আপনাকে সম্পূর্ণভাবে আপনার জন্য এখন কোনোরূপ মাংস পোলাও বিরিয়ানি তেলে ভাজা জিনিস খাওয়া বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই, এই ব্যাপারে কোনো বিতর্ক নাই, আর দ্বিতীয় কোনো কথা নেই, একটাই কথা, আপনি আজকে থেকে জাউভাত খাবেন, আপনার খাবারের ভিতরে তরকারি দিয়ে জাউভাত খাবেন, একদিন লাউ দিবেন, একদিন চাল কুমড়া দিবেন, একদিন পেঁপে দিবেন, একদিন শসা দিবেন, একদিন সব রকম সালাদ দিবেন, এই জাউয়ের ভিতরে এই সালাদ দিয়া খেতে হবে আপনাকে অন্তত 6 মাস। তারপরে আপনি প্রতিদিন পেঁপে আপনাকে খেতেই হবে, পেঁপে খাওয়া ছাড়া আপনার বি ভাইরাস আছে, আপনার জন্ডিস আছে, আপনাকে ভালো হইতে হলে আপনাকে অবশ্যই পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে দুইটাই খেতে হবে। বেলের শরবত সপ্তাহে একদিন খান, পাকা বেলের শরবতও খাইবেন আবার কাঁচা বেলের শরবতও খাবেন, সালাদ প্রতিদিন, দধি প্রতিদিন, স্যুপ প্রতিদিন, জুস প্রতিদিন, এইভাবে আপনাকে 6 মাস চলতে হবে। এর ভিতরে আপনি যদি সক্ষম পুরুষ হন, পুরুষ হইতো সক্ষম পুরুষ হলে এর ভিতরে আপনি দয়া করে বাচ্চা না নিলে আপনার জন্যও ভালো, পরিবারের জন্যও ভালো, এই সময়টা বাচ্চা নেওয়া ঠিক না, 1 নম্বর। 2 নম্বরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি স্ত্রীর সাথে থাকলে আপনাকে নিম তেল ব্যবহার করতে হবে, উভয়ে করলে খুব ভালো হয়, নিম তেল, খাঁটি নিম তেল দেখে নেবেন, অন্য কোনো তেল না,
খেয়াল রাখবেন, সব তৈল কিন্তু কাঁচা জায়গায় ওপেন জায়গায় দিতে পারবেন না, অসুবিধা আছে, ভয়ানক ক্ষতি হয়ে যাবে। এমনকি কালিজিরার তেল যে এত দামি তেল, এত ভালো তেল দিতে পারবেন না। অলিভ অয়েল দিতে পারবেন যদি খাঁটি অলিভ অয়েল হয়, সেটা তাতে আপনার ওষুধি কাজ হবে না। ওষুধি কাজ হইতে হলে আপনাকে অবশ্যই নিম তেলই একমাত্র আছে পৃথিবীতে যেটা ব্যবহার করলে আপনার অ্যান্টিভাইরাস, সেটা মানে ভাইরাসটা স্বামী স্ত্রী দুইজনের হবে না। আর বাড়ির অন্য অন্য বাচ্চাদেরকে, মুরব্বীদেরকে, অন্য সকলকে রক্ষা করার জন্য সকল হাড়ি পাতিল প্রতিদিন গরম পানি দিয়ে ধুতে হবে। বাথরুমের ভিতরে 10 কেজি পানিতে 2 চামচ ফিটকিরি দিয়ে ওই পানিটা বাথরুম, পাকঘর, ফ্লোর প্রতিদিন 2 বার পরিষ্কার করতে হবে, নাহলে অন্য কারো ভিতরে এই রোগ ছড়াই যেতে পারে। অবহেলার কোনো সুযোগ নাই, এটা একদম আপনাকে জিরো ডাইরেকশনে আসতে হবে। এখানে কোনোরূপ কনসিডার করার মতো কোনো স্কোপ নাই। কিছুক্ষণ আগে যে বলছিলেন যে কিছু অসুখ আছে যেগুলো নিজে নিজেই একটা সময়ের সাথে সাথে ভালো হয়ে যায়। জি জি জি, এখন আপনি যদি ভালো মানেন, ভালো খাবার খান, আবার যদি অজু করেন, গোসল করেন, নামাজ পড়েন, অজু করেন, গোসল করেন, নামাজ পড়েন, আল্লাহর রহমত কামনা করেন, আপনি যদি সৎ সঠিক জীবনযাপন করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকের রহমত করতেছে, আল্লাহর রহমতের মালিক, তিনি করে দিবেন। তবে ভাই আবুল আজাদের এইচবিজি পজিটিভের সাথে জন্ডিসও আছে, এটা একটু আপনার অবশ্য চিকিৎসকের পরামর্শ থাকতো। হ্যাঁ, তো আপনার ডাবের পানি খেতে হবে, ইসবগুলের শরবত খেতে হবে, খাদ্যাভ্যাস, এমনকি উনি ডিম দুধও খেতে পারবে না, ডিম দুধ বন্ধ রাখতে হবে আপাতত। অবশ্যই বিশ্রামে থাকতে হবে, যেহেতু আপনার এই মুহূর্তে বেশি পরিশ্রম কিন্তু আপনার এই সমস্যাটাকে আরো প্রকট করে তুলতে পারে। বিশ্রামটা ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই সহজপাচ্য খাবার যেটা আছে সেটাই খেতে হবে। এবং আমরা সবসময় বলে থাকি যে লিভারে যে পেশেন্টগুলো আছেন বা যাদের লিভারে বিভিন্ন ভাইরাস আক্রমণ করেছে, তারা অবশ্যই সহজপাচ্য খাবারগুলো খাবে। টার্মগুলো যদি পেঁপে, লাউ, বেল, এই জাতীয় খাবারগুলোর কথা বলে, এগুলো আসলে লিভারের জন্য ভালো, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এই মসুর ডালও খেতে পারবে, নন ডাল খেতে পারবে, কালার ডাল, কলোর ডাল, মানে সহজপাচ্য ডাল খেতে পারবে। মসুর ডাল তো আমিষ, মসুর ডাল মাংস। ভাই আবুল আজাদ আশা করি উত্তরটি পেয়েছেন। আপনার এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণে আবার একেবারেই নিশ্চিন্ত থাকবেন সেটা আমরা মনে করছি না। অবশ্যই এক চিকিৎসকের পরামর্শ থেকে আপনি একটু ফলো আপ করতে হবে যে আপনি লিভারের কী অবস্থাটা, কতটুকু ভালো হচ্ছে, সেদিক লক্ষ্য রেখে আপনি পরবর্তীতে চিকিৎসা নির্ভর করবেন। এখানে আসলে খুব বেশি চিকিৎসা দেওয়ার কিছু নেই, হয়তো আমরা আশা করছি যে আপনার সময়ের সাথে সাথে এইচবিজিটা আপনার নেগেটিভ হয়ে আসবে আর কি। এবং পরবর্তীতে আসলে অবশ্যই বি ভাইরাসের জন্য টিকা আছে, টিকাটা নিয়ে নিতে পারেন, সবাই নিয়ে নিতে পারেন। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো লাগা, মন্দ লাগার মতামতটা আমাদের জানাবেন, এবং এরই সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখতে। লিখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617, কিংবা 01729098330। দর্শক, আপনারা জানেন যে মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকবে, সুন্দর থাকবে অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে বাংলাদেশ সভায় প্রতি রাত 12টার সময় প্রচারিত হয়। আশা করি অনুষ্ঠানটি দেখবেন, এবং এর সঙ্গে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময় অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা, শুভরাত্রি। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হারবাল গ্রুপ।